আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমি যেন পারি তোমার দেওয়া সিংহাসনে মান মর্যাদা খোঁজা রাখতে। নাম 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 কৃষ্ণ 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 নাম। এই বিজয়নগরের লক্ষ কোটি সাধারণ আমি সমস্ত রাজ্য সংগ্রহ সংগ্রহ করে খুঁজে দেখেছি, যেখানে খাদ্য প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্র দরকার সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধের দরকার সেখানে ঔষধ দিয়েছি। আপনার রাজ্যের কথা সম্পূর্ণ সুখে আছে মহারাজ, সত্যি আজ আমি আনন্দিত। কিন্তু মন্ত্রী মশাই, দিন দিন আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার উপযুক্ত হয়ে উঠেছে, তাই তো ভাবছি তাকে লেখাপড়ার শিক্ষা দিয়ে একটা মানুষের মতো মানুষ করে করে যুক্ত হবে। আপনার অনুমতি পেলে যুবরাজ প্রেম কুমারকে আগামীকালকে আমি স্কুলে ভর্তি করাতে পারি মহারাজ। একদম একদম যুক্তি মন্ত্রী মশাই, তাহলে আপনি আর বিলম্ব না করে আগামীকাল যুবরাজ প্রেম কুমারকে আপনি স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। আজকে মতো ব্যাপার আমি মহারাজ কে হবে আপনার দরিদ্র প্রজার আমানন্দ কি চাও তুমি আমার কাছে? আমি এসেছি আপনার প্রাসাদে, যদি দয়া করে আমাকে একটা কাজের সন্ধান করে। আচ্ছা রামানন্দ, তুমি কি কাজ করতে বলো? আমি আমি বাগানের মালিক, কাজ করতে এই আপনার আশিস। মন্ত্রী চলুন আর বিলম্ব না করে এই মুহূর্তে আজকের মতো দরবার আমি এখানে সমাপ্তি ঘোষণা করলো। শুনো, আজকে স্যার স্কুলে আসবে না। স্যারের হ্যালো হ্যালো স্যারের আজকে মাসিক বন্ধ, তাই স্যারের শহরে গিয়েছে। বাবা তোমার দরবারে পাগলের খেলা, অনেক রকম পাগল আমি লাইছে মেলা, অনেক রকম পাগল আমি লাইছে মেলা, বাবা তোমার দরবারে পাগলের খেলা। Thank you.
শুরু করতে শোনো আজকে স্কুল আসবে না স্যার হয়তো আর ছাত্র সব কিছু ছুটি দিচ্ছে যে কালকে কি মাস কোন দুষ্টে মানে স্কুল এটা কিন্তু স্কুল এটা অভদ্র জায়গা না কি কর দুষ্ট আপনি আজকে স্কুলে আসবেন না আপনার মাসিক বন্ধ হয়ে গেছে তাই শহরে গিয়েছেন আমাকে বলেছেন এদেরকে পাড়াইতে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মুরগি চুরি করি আমি বসতে আসিনি মন্ত্রী মাস্টার মশাই তাহলে আমি এসেছি যুবরাজ আপনার স্কুলে ভর্তি করতে আমার স্কুলের ভর্তির ফিস 50 টাকা মাসিক বেতন 100 টাকা এস আমি আগামী কাল যুবরাজ প্রেম কুমার কে পাঠিয়ে দেব যুবরাজ প্রেম কুমার ভালো করে লেখাপড়া করবে কি নাম তোমার বাবা স্যার আমার নাম হচ্ছে যুবরাজ প্রেম কুমার না তুই কেন কথা শোনা
যুবরাজ প্রেম কুমার তার নামই হয়েছে যুবরাজ প্রেম কুমার প্রেম কুমার আগে কইবেন আজ তো গোট প্রেম কুমার স্কুলে ভর্তি হয়েছে সে সময় আজ আর পড়া সবাই কি বিলিং করে দিতেছে দেখবো আবার ধরুন তাকে যুগান্তরের ঘূর্ণি পাকে স্যার ঘূর্ণি পা ঘুরছে না তো যুগান্তরের ঘূর্ণি পাকে যুগান্তরের ঘূর্ণি পাকে স্কুল আজকের মতো এখানে ছুটি আমাকে জল দেবে না না ছি ছি
ওকি কথা আমি ভাবছি আপনারা রাজকুমার আপনারা জল পান করেন সোনার পাত্রে আমরা দিন ভিখারি আমরা জল খাই মাটির পাত্রে তাই ভাবছি কি করি আপনাকে মাটির পাত্রে জল দেব না না সন্দেহ না তোমরা যে পাত্রে জল পান করো আমি ঠিক সেই পাত্রে জল পান করব কেন না একটু জলে তো আমরা উপকার ফিরে যাচ্ছি আমাকে তো জল দাও আপনি ওখানে দাঁড়ান আমি জল নিয়ে আসছি তোমার হস্তে জল পান করব না অন্য অনেকে গেছে আমি তোমার হস্তে জল পান করে যাব এখন আমি যাই সম্মানিত ভক্তমণ্ডলী দর্শক মণ্ডলী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করব আমি মোহাম্মদ শাহ আলম এই নাটকটি আমি পরিচালনা করছি আমি ছোটখাটো একজন পরিচালক হিসাবে আপনাদের পায়ে নিচে আমি হাত রাখব আপনারা টার্গেট লাইট মারেন শিল্পীদের চোখে লাল অথবা সবুজ যাই হোক এই লাইটের কারণে আমার বিগত দু একটা নাটক নষ্ট হয়েছে একজনের জন্য দশজনের ক্ষতি হবে দাদা এই কাজটি আপনারা করবেন না আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো এই সারা রাত্রের ভিতরে পুরুষ হোক নারী হোক কোন শিল্পীর চোখে এই লাইটটা মারবেন না ধন্যবাদ সবাইকে